এতিয়া রায় শুন আমি এটা কথা চিন্তা করছো যে চাকরির ক্ষেত্র সব ক্ষেত্রতে কিবা কিনি ইন্টারভিউ পাতি পেলেহে চাকরি দেই যে এটা শিক্ষকতার ক্ষেত্র মানে কি কয় এটু টেট পাতি ফেলেহে চাকরি দেই দিলে লাগে কিবা বিএড লাগে কিবা লাগে হ্যাঁ সব ক্ষেত্রতে এতিয়া চাকরির ক্ষেত্র ইন্টারভিউ দি পেলেহে চাকরিটি পায় কিন্তু আজি আমি অসমৰ সর্বসাধারণ রাইজে ইয়াকে চিন্তা করছো যে যাকে এটা এমপি এমএলএ হব বিচাৰিছে বা হৈ আছে তেখেতসকলে কিবা ইন্টারভিউ দি পেলে হ্যাঁ এমএলএ বা এমপি হৈছে নেকি হৈছে নেকি গতিকে আমি এতিয়া অসমৰ সর্বসাধারণ রাইজে সকল জনগোষ্ঠীয়ে এটা আমি এটা চিন্তা করছো যে আমি এতিয়া কোনোবা যদি এমএলএ এমপি রাজ্যসভাৰ কিবা হয় বৰ্ডৰ কিবা হয় ইলেকশন খেলিব লাগিলে তাৰ আগতে তেখেতসকলে পেট দিব লাগিব পেটত পাছ কৰিব লাগিব পেটত পাছ কৰাৰ পিছতহে নমিনেশ্যন ফাইল কৰিব পাৰিব মানে পেট মানে কি জানা পলিটিকেল ইলিজিবল টেষ্ট তাত যিবিলাকে পাছ হব তেওঁলোকেহে নমিনেশ্যন কৰিব পাৰিব সাবমিট কৰিব পাৰিব তাৰ পিছত বেষ্ট নো ডাউট কিন্তু আজি সৰ্বানন্দ সোণোৱাল বা হিমন্ত বিশ্ব শর্মাই মানে এই যে পেট পাছ কৰিছিল নেকি আমাক যে পেট কিবা কিনি পাছ কৰিব লাগিব 50% লাগিব শিক্ষকবিলাক কিবা কিনি দি আছে লাগিব বিএড লাগিব বুলি কৈ আছে সেইটোতো যুক্তি কথা নহয় গতিকে এতিয়া আমার শিক্ষামন্ত্রীও পেট পাস করব লাগিব আমার মানে যে চিফ মিনিষ্টার অসমর যে চিফ মিনিষ্টার সোণোৱাল সারেও মানে পেট পাস করব লাগিব তিতেহে আমি তেখেতক লোক অসমর মুখ্যমন্ত্রী অসমর মানে শিক্ষামন্ত্রী বলি মানি লম দেই রাইজ কিন্তু সেটুহে আমি এটা চিন্তা করছো রাইজও সেই ক্ষেত্রে আহক আর সকল সমাজে এই ক্ষেত্রে একমত দিয়ক ধন্যবাদ।